করোনা মোকাবিলায় মানবদেহের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করা একান্ত জরুরি, চিকিৎসকদের মতামত এমনই। কিন্তু এই অতিমারী পরিস্থিতিতে কার্যত কর্মহীন জলপাইগুড়ি নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা আর এই চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে চূড়ান্ত অপুষ্টির শিকার সংশ্লিষ্ট এলাকার শিশুরা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হতে দেখা গেল হলদিবাড়ি কলেজের অতিথি অধ্যাপিকা এবং একজন ডাক বিভাগের মহিলা কর্মচারীকে। শনিবার এই এলাকায় গিয়ে শিশুদের হাতে ফল এবং বিভিন্ন বেবি ফুড তুলে দিলেন তারা। এই সামান্যটুকু সহযোগিতা করতে পেরে এদিন আপ্লুত কুচবিহারের বাসিন্দা তথা হলদিবাড়ি কলেজের অতিথি অধ্যাপিকা রত্না রায়। এদিন তিনি ডাক বিভাগের কর্মী শাশ্বতী মিত্র সহ বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা যারা এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তিনি। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় ঈশ্বর সিংহ রোড হরিশপাল চৌপতি কোচবিহার। এই প্রসঙ্গে কি জানিয়েছেন কোচবিহারের বাসিন্দা তথা হলদিবাড়ি কলেজের অতিথি অধ্যাপিকা রত্না রায় শুনবো আমরা। আমি রত্না রায়, হলদিবাড়ি কলেজের চাকরি করি, কর্মসূত্রে আমি জলপাইগুড়িতে থাকি। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বেরিয়েছিল যে এখানের বলতে জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন যে রেড লাইট এরিয়া আছে সেখানকার একটা খবর বেরিয়েছিল, এখানকার বাচ্চাদের জন্য যদি কিছু কোনো সাহায্য এনাদের হাতে তুলে দেওয়া যায়। সেই সংবাদ পড়ার পর আমি ওনাদের সাথে এসে যোগাযোগ করি এবং এটা একটা ব্যক্তিগত উদ্যোগই আমি নিয়েছিলাম যে এখানে বাচ্চাদের জন্য যদি কিছু বেবি ফুড তাদের হাতে তুলে দিতে পারি। আমার এই উদ্যোগে আমাকে সবথেকে বেশি সাহায্য যিনি করেছেন তিনি হলেন জলপাইগুড়ির পোস্ট অফিসে কর্মরত শাশ্বতী মিত্র, আমার দিদির মতনই। তিনি বাচ্চাদের জন্য ফল, আম, কলা এবং মৌসম্বি এনে দেন। আর আমার যারা কলিগ বন্ধু তারা আমাকে কিছু অর্থ সাহায্য করে। সব মিলে আমি এখানে আজকে প্রায় 70 জন বাচ্চার হাতে হরলিক্স, কমপ্ল্যান এগুলো তুলে দিয়েছি। এছাড়া আমাকে যারা সাহায্য করেছে হলদিবাড়ির সায়েন্স অ্যান্ড কালচারাল ক্লাব, আমি হলদিবাড়িতে চাকরি করি, তো সেখানে আমি এক দুজনকে বিষয়টা বলেছিলাম। সেই অর্গানাইজেশনের পক্ষ থেকে ওরা আমাকে 30 জন বাচ্চার জন্য হরলিক্স এবং কমপ্ল্যান দিয়ে গেছে এবং আমরা এখানে আজকে 50 জন বাচ্চার হাতে স্যানিটাইজারও তুলে দিয়েছি। মূলত এই উদ্যোগটা নেওয়ার পেছনে আমার উদ্দেশ্য বলবো একটাই, অতিমারির জন্য বারে বারেই ডাক্তাররা বলছে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। এবার একটা 2 বছরের বাচ্চার ইমিউনিটি কখনোই ভাত খেয়ে ইমিউনিটি গ্রো করবে না, এটা আমার মনে হয়েছে। সেই চিন্তাভাবনা থেকেই আমার মনে হয়েছে যে বাচ্চাদের যেন এই মুহূর্তে ইমিউনিটি ভালো থাকে তার জন্যই এই বেবি ফুডের চিন্তাটা আমার মাথায় এসেছে এবং সেখান থেকে এই উদ্যোগটা নিয়ে আজকে জলপাইগুড়ির এই রেড লাইট এরিয়ায় আমরা কয়েকজন মিলে বাচ্চাদের হাতে এই জিনিসগুলো তুলে দিচ্ছি।